अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। नरेश बाबू रुचि आमार मेये नय आमार प्राण खूब जत्न करे ओके आमी लालन पालन करेछि ओ जदि कोनो भूल करे ताहले आपनी आपनार मेये मने करे क्षमा करे देबेन अवश्यई श्रीधर बाबू आमी बौमा नय मेये घरे एनेछि তুমি রুচিতার জন্য একদম চিন্তা করবে না এখন আমার দায়িত্বে নরেশ বিয়েতে আগেই অনেক দেরি হয়েছে গৃহপ্রবেশের শুভ মুহূর্ত চলে গেলে তাতে মঙ্গল হবে না আগে আপনারা বিধি পালন করুন আমরা বিদায় নিই কলসিটাকে হালকা করে পা দিয়ে ধাক্কা দেবে আর এই থালাতে নিজের পা রেখে ঘরের মধ্যে প্রবেশ করো ডান পা ফেলে ঘরে আসবে নিহারের সাথে ওই মেয়েটার বিয়ে তো আটকাতে পারলাম না তাই গৃহপ্রবেশ তো হবেই কিন্তু ওই মেয়েটাকে আমি এমন শিক্ষা দেব যে যেভাবে ও নিহারের জীবনটা নষ্ট করেছে এই বাড়িতে ওর জীবনও নরক করে দেব কিন্তু ওটা দিয়ে কি হবে এটা একটা ওষুধ এটাকে আমি আলতায় মিশিয়ে দিয়েছি আর এর ছাপ যখন মার্বেলের ওপর পড়বে তখন এই আলতার রং কালো হয়ে যাবে কি আরো একবার অমঙ্গল নতুন বৌমার পায়ের ছাপ কালো আলতা কালো কি করে হয়ে গেল এটা কোনো অমঙ্গল নয় মা আলতা পুরনো হয়ে গিয়েছিল তাই কালো হয়ে গেছে মা তুমি এই সমস্ত ব্যাপারে চিন্তা করো না যাও বাকি অনুষ্ঠান শেষ করো
আর কি লাভ বলো? অমঙ্গল তো হয়েই গেল। নতুন বউয়ের কালো পায়ের ছাপের গৃহপ্রবেশ যে কোনো বাড়ির জন্য অমঙ্গলই। বিয়েটা যখন হয়ে গেছে মা, তখন মঙ্গল আর অমঙ্গলে কি হবে? সব সেমই তো আছে, এসব দিয়ে কিচ্ছু হয় না। এনিওয়েজ, তোমরা এসব করতে থাকো, আমি গেলাম। তোমার অমঙ্গল সুমঙ্গল হয়ে গেছে, লাল পায়ের ছাপ দিয়েই হচ্ছে বউয়ের গৃহপ্রবেশ। বাবা, ওই সবাই চলে যাচ্ছে, বিলগুলো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, চলো। মম, আমার ফ্রেন্ডদের ফোন আসছে, আমি গেলাম। কোনো ব্যাপার না, নিহারি সারাটা দিন তো নিজের বন্ধুদের ছাড়া একেবারেই চলে না। ততক্ষণ চলো আমি তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। যেন পুরো বাড়িটা তুই সাজিয়েছিস। আমাদের ছেলেটাকে দেখো, সারাদিন রুচির পেছনে লেগে থাকতো, আর এখন রুচি চলে গেছে আর ও কিরকম কষ্ট পাচ্ছে। রুচি চলে যাবার পরে বাড়িটা যেন ফাঁকা হয়ে গেছে। আমি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যেভাবে রুচি আমাদের বাড়িটাকে সবসময় আনন্দে ভরিয়ে রাখতো, সেভাবে ওই বাড়িতেও যেন আনন্দ এনে দেয়। আমাদের রুচি তো এইরকমই, যেখানে যাবে সেখানে সুখ ভরে উঠবে। কি হলো, এখনো রুচিকে নিয়ে চিন্তা করছিস? মনে তো পড়বেই মা, এখন ওকে ছাড়া বাঁচাটা অভ্যেস করতে হবে। কিন্তু এখন আমি অন্য একটা কথা ভাবছি, ওটা এখন আমার মেয়ের শ্বশুর বাড়ি হয়েছে, আমি ওখানে কাজ করাতে আমার রুচি মায়ের সংসারে যেন কোনো অশান্তি না আসে। কথাটা তুই ঠিকই বলেছিস, সম্বন্ধের জায়গায় কাজ না করাই ভালো। গোয়েল পরিবার শুধু আমাদের আত্মীয়ই নয়, আমাদের সম্বন্ধীয়। তুমি আমার কথাটা শোনো, তুমি একটা নতুন চাকরি খোঁজার চেষ্টা করো। আমি খুব তাড়াতাড়ি নরেশবাবুর সঙ্গে কথা বলবো, আমার জন্য আমার মেয়ের সংসারে কোনো অশান্তি আমি আসতে দেব না। কেমন লাগলো তোমার ঘরটা? আমি খুব যত্ন করে সাজিয়েছি। আরে ওয়াও মা, আজকে কাকুর রুমটা তো ভীষণ সুন্দর লাগছে। আজকে আমি কাকু আর কাকিমার সঙ্গে ঘুমাবো। নিশ্চয়ই সোনা, আজকে তুমি আমাদের সাথে ঘুমাবে। ভেবে দেখো রুচিতা, পরে আবার আফসোস করো না কিন্তু, কারণ ও কিন্তু সত্যি সত্যি এখানে শুয়ে পড়বে। না বৌদি, আমার এতে কোনো প্রবলেম নেই, আর নিহার স্যারেরও কোনো প্রবলেম হবে না। তুমি কাকুকে স্যার কেন বলো? মায়ের মতো বেবি বলো না।
আমি আবার কখন বেবি বললাম? রাত্রে তোমরা যখন একা একা কথা বলো তখন আমি শুনেছি। বদমাশ, চলো যাও ঘরে গিয়ে ঘুমো, যা মুখে আসে তাই বলে দেয়। চলো পিউ, পিউ ওঠো এক্ষুনি, কালকে স্কুল আছে না, চলো। না, যাও বাবু। বলছিলাম যে রুচিতা, আমি নিহারকে পাঠিয়ে দিচ্ছি, ওকে? কিন্তু নিহারকে বেবি বলার চেষ্টা অবশ্যই করো। নিহার স্যার, ढेर सारा प्यार हो, बेबी प्यार हो, जिंदगी की धूप में खुशियों। तबे तुम्हें আমাকে হানি বা সুইট হার্টও ডাকতে পারো, একটু মডেল লাগবে। তবে আমি তোমাকে কি বলে ডাকবো বলো তো? জান, কারণ তুমি আমার জান। মিসেস নিহার গোয়েল। আপনি আমাকে যা খুশি বলুন, আমি আপনাকে নিহার বলেই ডাকব। নিহার, নিহার, বাবা প্লিজ। মা, এই মুহূর্তে আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই যখন বিয়েটা করতেই চাসনি তাহলে ফিরে এলি কেন? বিয়েটা এমনিতেই ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আমি বিয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট করতে পারবো না, তাই আমাকে লন্ডন যেতেই হবে। যাকে, যা হয়েছে সেটা তো বদলানো যাবে না। আমি মানছি তোর বাবা তোকে এই বিয়েটা জোর করে দিয়েছেন, কিন্তু আমি তোকে এই সম্পর্কটা ধরে রাখতে কখনো বাধ্য করব না। জানি আমি রুচিতা তোর স্ট্যান্ডার্ডের নয়, ওকে তোর পাশে মানায় না, কিন্তু প্লিজ একটা রিকোয়েস্ট, তোর বাবা এই ব্যাপারটা যেন কিছুতেই জানতে না পারেন, না হলে শুধু শুধু একটা গন্ডগোল হবে। মা, ওই আপনি নিহারকে কোথাও দেখেছেন? আমি কখন থেকে ওকে ফোন করছি, ও ফোনই তুলছে না। ওর ক্যাবিনে আছে, আজ রাতে ওখানেই থাকবে, ওর ঘরে যাবে না। মা, আমরা আমরা রুচিতাকে কি বলবো? ওকে কিছু বলার প্রয়োজন নেই, গোয়েল পরিবারের বউ, ও স্বামীর জন্য অপেক্ষা করার অভ্যেস ওর করে নেওয়া উচিত, আর এই অভ্যেসটা যত তাড়াতাড়ি করবে ততই ওর পক্ষে ভালো। আর হ্যাঁ, তুমিও যাও গিয়ে বিশ্রাম নাও, কালকে আরো অনেক লোকজন আসবে, সব প্রস্তুতি তোমাকেই নিতে হবে। আরে প্রতীক, তুমি এখনো ঘুমাওনি? দেখো ঋতু, আমি জানি যে তুমি নিহার আর রুচিতার চিন্তা করছো, কিন্তু ভুলে যেও না নিহার এই বিয়েটা বাধ্য হয়ে করেছে,
সেই জন্য এই সম্পর্কটাকে নিয়ে বেশি আশা করো না। তুমি কি বলছো বলো তো? বাড়ি থেকে পালানোর পরেও তো নিহার আবার ফিরে এসেছে, এই বিয়েটাও তো করেছে। চাইলে তো হোটেলেও থাকতে পারত, গিয়ে এই বিয়েটা ক্যান্সেলও করে দিতে পারত, কিন্তু বিয়েটা তো করলো না। কিন্তু তুমি তো দেখলে ঋতু, একদম অনিচ্ছায় বিয়ে করেছে ও। তুমি যাই বলো না কেন, এই সম্বন্ধে ওর ইচ্ছে নাই বা থাকুক, কিন্তু ভগবানের ইচ্ছে নিশ্চয়ই আছে। এই সম্বন্ধ আজ না হোক কাল দৃঢ় হবেই। এবার বিশ্রাম নাও মা, ক্লান্ত হয়ে গেছো। নিজের নাতির জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এটা দেখে কি করে ঘুমোতে পারি বৌমা? আমরা কি করতে পারি মা? কিছু না কিছু তো করতেই হবে, এইভাবে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। নরেশের ওর ভুলটা চোখে আঙুল দিয়ে দেখাতে হবে, ওকে দেখাতে হবে যাকে ও সোনা ভেবে বাড়িতে নিয়ে এসেছে সে সোনার রং করা পিতল। ওই মেয়েটা নাই পরিবারের বৌমা হওয়ার যোগ্য, আর না আমার নিহারের স্ত্রী। কিন্তু মা, আমরা এসব প্রমাণ করব কি করে? এইভাবে বসে পড়ি, ঘোমটাটা এইভাবে টেনে নি, মুভিতে তো এরকমই দেখেছি। আজ আমার এই অবস্থা শুধু তোমার জন্য হয়েছে অমৃতা, যদি তুমি লাস্ট মোমেন্টে আমাকে ছেড়ে না যেতে তাহলে বিয়েটা কখনো হতোই না। তোমাকে এটা বোঝানোর জন্য যে তুমি কি হারাচ্ছ, আজ আমি নিজেকেই নিজে হারিয়ে ফেলেছি। ভগবানের হাত ধরে এসেছে আর এক নতুন জুটি, নিহার আর রুচিতাকে পুরো শহরের তরফ থেকে অনেক অভিনন্দন। আজ আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি। এই খবরের কাগজটায় রুচিতার নিন্দা করেছিল, আজ এই রুচিতার প্রশংসায় একদম পঞ্চমুখ। বৌমার প্রশংসা দেখতে পাচ্ছিস তুই, কিন্তু আমার নাতির কষ্টটা দেখতে পাচ্ছিস না। মা, তুমি সকালবেলা এইরকম কথা বলো না। তাহলে আর কি বলবো তুই বল, কাগজ এত প্রশংসা করেছে তোর বৌমার, ও তো নিজেকে এখন হিরোইন মনে করছে, এখনো পর্যন্ত নিচেই নামলো না। ক্লান্ত হয়ে গেছে মা,
বিয়ের পর আজ প্রথম দিন, আজ থেকে তোমার শাশুড়ির রূপটা দেখিয়ে দিও না। ও, আমি অফিস থেকে ঘুরে আসি, একটা আর্জেন্ট কাজ আছে। কেন? মানে তুমি তো বলেছিলে আজকে ছুটি নেবে। একটা আর্জেন্ট মিটিং আছে, শেষ করে এখনই চলে আসবো। শু পরতে হবে, পরে আসছি। মা, যদি উনি নিহারকে কেবিনে ঘুমোতে দেখেন তাহলে সকালেই সমস্যা শুরু হবে। এবার কি করি? তুমি ওকে ফোন করো, তাড়াতাড়ি ফোন ফোন ফোন। आपके द्वारा डायल किया गया नंबर अभी बंद है। और फोन टाव तो स्विच ऑफ। अभी गिए देखती। নিহারের ঘরটা খোলা কেন? एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।